এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি খুব খুশি, কারণ প্যাকেট দেখেই বুঝতে পারতেছেন, কারণ কিছু একটা গিফট পাইছি। হ্যাঁ, গিফট পেয়েছি, সেটা হলো আমার বড় ভাই আমাকে গিফট করেছে। বাট আমি এখনও প্যাকেটটা আনবক্সিং করিনি, আপনাদের সামনে করব। তো চলেন দেখা যাক এটার মধ্যে কি আছে, ভাই আমাকে কি গিফট দিল। আমি অনেক এক্সাইটেড। আগেই একটা রিং লাইট, আমার তো রিং লাইট একটা আছে, তাহলে এটা কেন না? এটা আছে, দূরে যাস তো, ভিডিও টিডিও করতে হয়, আলো স্বল্পতার কারণে ভিডিও করতে পারিস না, তার কারণে দেখলাম চোখের সামনে, ভালোই লাগলো তাই নিয়ে আসলাম। ওই বাবারে, আর কি সাস কি ভাঙলো, ভাঙা গেল কিছু না? কিছু ভাঙে নেই, ভয় পাইছি আমি। দেখা যাক এটা জয়েন্ট কেমনে করতে হয়, আমি আপনাদেরকে দেখাই। আমার হাত সবসময় খালি কাঁপে কেন জানি। রাখি, ও মা, এটা তো লাগানো, এটা কি লাগাই নিয়ে আসছিল? সব কমপ্লিট করা, একটু লুজ দে, লুজ দে সব কিছু। চেক করে দেওয়া হয়েছে তো? চেক করাছে, ওরা চেক করে দেখছে ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে এখানে একটু লুজ, এখানে একটু টাইট দিতে হবে। এই আপনাদের আপনাদের মতো করে আপনারা একটু টাইট দিয়ে নেবেন, যেটা আপনাদের প্রয়োজন পড়ে। দেন এই যে এইটা এখানে দিবেন, এই যে হয়ে গেল। তো আসলে এটা আসলে আমার জন্য অনেক ভালো হয়েছে, যেহেতু আমি অনেক দূরে যাই, মাঝে মাঝে অনেক দূরে যাওয়ার পরে দেখা গেলো সব সময় বাইরে গেলে আমি ওভাবে ভিডিও টিডিও বানাইতে পারি না, ওভাবে ব্লগ বানাইতে পারি না। তো আলোর জন্য, আলোর জন্য একটু, ও আচ্ছা আরেকটা আছে, হ্যাঁ প্যাকেটের ভিতরে মোবাইল মাউন্টিং, ও এটা, সরি সরি। তো আলোর জন্য আমি না ভিডিও টিডিও ওভাবে করতে পারি না, দেখা গেলো বাহিরের যতক্ষণ আলো থাকে ততক্ষণ করতে পারি, তো সবসময় তো আর সম্ভব না, বিভিন্ন কাজে বিজি থাকা লাগে, তখন দেখা গেলো আমার অনেক গ্যাপ পড়ে যায়, এক দুই দিনের, এক দুই দিনের অনেক গ্যাপ পড়ে যায়। গ্যাপ পড়ে গেলে আইডি ফ্রিজ হয়ে যায় বা আইডি ভিউ কমে, ভিউয়ার্স কমে যায় কেন জানি। যাই হোক, এটা আমার জন্য অনেক ভালো হয়েছে, আমি রেগুলার থাকতে পারবো, ভিডিও টিডিও বানাতে পারবো, ভালো ভালো কন্টেন্ট আপলোড দিতে পারবো। আর আমি যেহেতু মাঝে মাঝে একটু লাইভ করি, লাইভের জন্য কিন্তু ভালো হয়েছে, একটু বসে বসে করতে পারবো, দাঁড়ায় দাঁড়ানো লাগবে না, ক্লোজে করতে পারবো। তো আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন এরকম একটা। তো এইভাবে করে নেবেন, আপনার দিকে নিয়ে এইভাবে করে ভিডিও আছে, লাইটটা মুখে লাগবে এবং কি আপনাকে অনেক সুন্দর একটা, মানে লাইট লাগলেই তো মুখে ব্রাইটনেসটা বাড়ে তাই না? সো ব্রাইট লাগবে, ঝিরঝির আসবে না, ফাটবে না। সো আমি অনেক খুশি হয়েছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর দেখি কি কি আনছে বাবা। এই প্রোডাক্টগুলো তো তুমি জীবনও চিনবা না, সাথে কে ছিল ভাবি? হ্যাঁ, তোমার ভাবি চয়েস করে দিছে, ভাবি নিয়ে আসছে এগুলো। অবশ্য জানে এটা, এটা হলো ময়শ্চারাইজার, ময়শ্চারাইজার প্লাস এটার সাথে একটু আপনারা যে কি বলে জানি ফাউন্ডেশন টাইপের, ময়শ্চারাইজার ফাউন্ডেশন, সেটা দিলে আমার জন্য সুবিধা হয়, কারণ আমি তো যেহেতু ভিডিও বানাই সব সময়ের জন্য মেকআপ ইউজ করি না আমি, এটা সবাই জানে, খুব কম মেকআপ ইউজ করি, সো এটা আমার জন্য ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। না এটা না একটু ময়শ্চারাইজারও করবে এবং ফেস গ্লোও দিবে, একটু ব্রাইটও করবে। এইটা মেবি হাইলাইটার, হাইলাইটার না চিকচিক করতেছে, হ্যাঁ এটা হাইলাইটার হবে। হ্যাঁ, আর এইটা হলো ব্লাশম, থ্যাংক ইউ। আর এটা, এটা কি, এটা মেবি ফাউন্ডেশন, এটা হলো ফাউন্ডেশন কালার মি, থ্যাংক ইউ সো মাচ ভাবি। আর এটা হলো লুজ পাউডার, ব্যানানা লুজ পাউডার, যেহেতু আমি শ্যামলা সো এটা আমার সাথে যায়, ব্যানানা লুজ পাউডারটা আমার স্কিনের সাথে যায়, স্কিনের টোনের সাথে যায়। তো এই তো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাবি, আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য আমি অনেক খুশি হয়েছি। আর মেকআপ পাইলে যে কোনো মেয়ে অনেক খুশি হয়ে যাবে তাই না?
তো ওকে গাইজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার আসলে খুবই দরকার, কারণ আপনাদের জন্যই আমি এই পর্যন্ত আসছি, আর আপনাদের জন্যই ইনশাল্লাহ অনেক দূর যাব। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।